স্পেসিফিক একটা না, প্রশ্ন আসছে কিভাবে পরিচয় হইছে, কোথায় পরিচয় হইছে, আপনার ওনাকে কি দেখে আপনার ভালো লাগছে, ওনার আপনাকে দেখে কি ভালো লাগছে, আপনার হানিমুনে কোথায় যাচ্ছেন, কবে হানিমুন করতেছেন। এরপরে প্রশ্ন আসছে আদৌ কি সত্যি কি আপনার এত বছর বয়স, এইসব। এরপর আসছে কাবিলা কেন আসে নাই, এইসব প্রশ্ন আসতেছে। এগুলো একদম কমন করতেছে, রেগুলার কোশ্চেন। ভালোই যাচ্ছে, আগেও যেরকম ছিল এখনো সেরকম যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিছু বেশি পার্থক্য থাকে না, যে আগে তো আপনি যেটা বলছিলেন যে হয়তো বা টাইমলি ঘরে আসার বিষয়টা, ঘুম থেকে ওঠার বিষয়টা, কিছু পার্থক্য তো হয়, যেটা হয়তো বা ভাবির এখন পছন্দে থাকে যে তুমি এই সময়ের মধ্যে ঘরে আসতে হবে, এই সময়ের বাইরে যেতে পারবে না, এরকম কিছু চেঞ্জ হয়েছে না? বিষয়টা হচ্ছে কি, 25 তারিখ বিয়ে করছি, বাসায় আসছি একটার দিকে, দেড়টার দিকে। দেড়টা থেকে শুরু করে 5:30 পর্যন্ত আমার বাসার আমার মা বোন নিয়ে, আমার বন্ধু বন্ধুর ওয়াইফ নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। পরের দিন ঘুমের থেকে উঠছি, উঠার পরে দেখি বন্ধু বান্ধবরা আসছে, এরপর আড্ডা দিলাম। সন্ধ্যার দিকে আমি বেরোলাম ওকে রেখে, আমি রাত 1টা পর্যন্ত আড্ডা দিচ্ছি, একটার পরে ঢুকছে বাসায়। হ্যাঁ, এরপরের দিন 27 তারিখ ও আর আমি গেলাম পুরান ঢাকায়, ওইখানে যে 1:30 পর্যন্ত 1:30-2টা পর্যন্ত আড্ডা দিই। 28 তারিখ ফিরানি বলে যেটা, যেটা রিচুয়াল বলে, ওদের বাসায় গেলাম, ওই বাসায় যে ওর কাজিনরা সহ 7:30 পর্যন্ত আড্ডা দিলাম। এরপরে ঘুমের থেকে উঠলাম, আমাদেরই সহকর্মী ভাই ব্রাদাররা সাংবাদিকরা ফোন দেওয়া শুরু করলো বিভিন্ন চ্যানেল থেকে, কি হয়েছে আমরা ইন্টারভিউ নিব। 7টায় ঘুমাইলাম, 9:45 উঠলাম, উঠে এই যে ফোন শুরু হইলো, তারপরে বৃষ্টি, বাসায় ছিলাম, বিকেলবেলা বেরোইছি, আরো 2 সাংবাদিকের সাথে দেখা, আমি একা বেরোচ্ছিলাম, বনানীতে আসছিলাম। পরে ওরা বললো যে ইন্টারভিউ লাগবে, বললাম ঠিক আছে আমি আগে ওই বাসায় যাই একটু, ওকে বইলা আসছি। বলে না ওকে বলা যাবে না, আপনি ভাবি সহ আসবেন। আসলাম, ওদিনকে দিলাম কয়েকটা, এটা লইগে 27-28 তারিখ। 29 তারিখ আবার ইন্টারভিউ দিলাম, আড্ডা দিলাম রাত 2:30 পর্যন্ত আর আমি। 30 তারিখও ইন্টারভিউ দিলাম, আড্ডা দিলাম। 31 তারিখ ইন্টারভিউ দিলাম, আড্ডা দিলাম এই রাত পর্যন্ত। আজকে 1 তারিখ চলে যায়, 2 তারিখ আসলো, সেম চলতেছে, ইন্টারভিউ দিতেছি, রাত পর্যন্ত আড্ডা দিতেছি, বাসায় আসতেছি, এই তো এইভাবেই চলতেছে।